আজকের বন্ধুরা এঁচো চিংড়ি করব, খুব মজা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। জিরে, ধনে, গোলমরি একসাথে বেটে নেব, ছিলে কি হচ্ছে রে? এবারে টমেটো বাটা হচ্ছে, ঘষে নেওয়া হচ্ছে টমেটো। আমাদের বাড়ির চারিপাশের পরিবেশটা দেখো একবার, কত সুন্দর হয়ে আছে, চারিদিকে একদম সবুজ। আর এপারে হচ্ছে এই রান্নাঘরটা একটু অনেকটা নিচু হয়ে গেছে, সেই জন্য এখন এটা কিছুদিন পরে হচ্ছে সারা হবে, তারপরে এর ভিতরে হচ্ছে তোমার ইয়ে হবে। আর এখন আপাতত সেই জন্য বাইরে রান্না করা হচ্ছে আর কি, মানে ভালো করে দেখানোর জন্য। মা কটা বসিয়ে দেবে? তো এবারে বসিয়ে দেবো। কি করছো কি এখন? আলুটা একটু হাফ সিদ্ধ করে নেবো, গরম জলটা গরম সামান্য গরম করে আলুটা একটু সিদ্ধ করে নেবো। এঁচোড়টা আমি এবারে দিয়ে দেব গরম জলের মধ্যে। এঁচোড়টা কি আবার সিদ্ধ হয়ে যাবে? সিদ্ধ করে নেবে? হ্যাঁ, তার সঙ্গে আমি ছোলাটাও দিয়ে দিচ্ছি। এবারে মা দেখতে পাচ্ছ কড়া চাপা দিয়ে দিয়েছে এঁচোড়টা সিদ্ধ করার জন্য। মা এরকম ভাবে কতক্ষণ সিদ্ধ করবে? 5-7 মিনিট সিদ্ধ করব। 5-7 মিনিট সিদ্ধ করার পরে তারপর নামিয়ে নেবে, তাই তো? হ্যাঁ। কি কড়াতে তেল দেওয়া হচ্ছে মা? হ্যাঁ, ও সর্ষের তেল দেওয়া হচ্ছে। সর্ষের তেলে রান্না কিন্তু দারুণ লাগবে, এই কাঠের জালে উনুনে, তার উপর সর্ষের তেলে আর সঙ্গে এঁচোড়, ও জমে যাবে মা। এবার এরকম করে দাও, দুর্দান্ত দুর্দান্ত। চলো এবার দেখা যাক। চিনি দিচ্ছি। আচ্ছা, চিনি কালারটা ঠিক আছে, একটুখানি আমরা হালকা লাল লাল হবে। তেজপাতা, গোটা গরম মশলা, এটা কি ফোড়নে দিচ্ছ, তাই তো? পেঁয়াজ কুচিটা দিচ্ছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। মা দেখতে পাচ্ছ ফোড়ন দিল, কি কি শুকনো লঙ্কা, তেজপাতা আর কি, গোটা গরম মশলা, তাই তো? আর তারপরে পেঁয়াজ আর লঙ্কা, পুরোটা তোমরা দেখতে পাচ্ছ। পেঁয়াজটা লাল হওয়ার জন্য, লাল হওয়ার পরে মানে লাল লাল করে ভেজে নিয়েছো, তাই তো? ভেজে নিয়েছি। যে আদা, আদা আর রসুন, রসুন, আচ্ছা এটা কি দিলে, রসুন আর আদা, আলাদা আলাদা করে বাটা ছিল, সেটা হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করবো। ও আমাদের দেখতে পাচ্ছ যে মশলাটা সেটা তৈরি হয়ে গেছে, এবারে কি দিচ্ছ? এবারে হলুদ গুঁড়ো দেবো। আচ্ছা, হলুদ গুঁড়ো দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যতটা আমার এঁচোর আলু আছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যে যেমন খায়। দেখতে পাচ্ছ মশলাটা থেকে কিন্তু একদম তেল তেল মতো বেরিয়ে গেছে। ও এখন নাড়তে থাকবো, এরকম ভাবে 5 মিনিট মতো নেড়ে নেবে নাকি আরো কম? 2-3 মিনিট। আচ্ছা, মশলাটা দেখতে পাচ্ছ সিদ্ধ করা আলুটা এখান থেকে দিয়ে দিচ্ছে, মা আগে থেকে সিদ্ধ করে রেখেছিল, দিয়ে এবারে একটু নেড়ে নেবে, তাই তো? দুর্দান্ত লাগে। আমরা মাঝে মাঝে গরম জল করে রেখেছি, তাই একটু দেব। এঁচোড়টা কিন্তু দিয়ে দিচ্ছে মা, ছোলা এঁচোড় সিদ্ধ করা ছিল, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এবারে নাড়তে থাকবো। মা কিন্তু এঁচোড় আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছে, ভালো করে নেড়ে নিচ্ছে, মানে মাংসের মতো একদম কিন্তু কষিয়ে নিতে হবে, তাই তো মা? হ্যাঁ। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একদম পুরো মাংসের মতো রেসিপিটা হচ্ছে, জাস্ট হচ্ছে মাংসের জায়গায় এঁচোড় আছে, তাই তো? হ্যাঁ। ও ছেন বেড়েছে কিন্তু খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ এই আমগুলো তো এসছে ভাই গাছে, দেখি এবারে দেখা আমগুলো। হ্যাঁ, নাকে শিং নেই, দেখ ইস, এ বাবা ইস, এই একটা দেখতে পাচ্ছ, এই শ্যামলি, বস বস সবাই বস, এখানে বস,
বসবি তো? গাছে এবছর হচ্ছে আম ছিল, কিন্তু খুব একটা ভালো করে আম হয়নি, প্রায় সব পড়ে গেছে। তার মধ্যে দেখতে পাচ্ছ এই পড়ে আছে, এরা দেখাচ্ছে, দেখা যায় সব কি দেখা দেখি দেখতে পাচ্ছ আম দেখি আর ওর হাতে ওই আম আছে দেখতে পাচ্ছ, আম গুনোর জন্য এসছে। বন্ধুরা কি বলবো, মা যেরকম ভাবে রান্না করছে আর যেরকম ভাবে গন্ধ পাচ্ছি না, দুর্দান্ত কিন্তু, মানে মানে এখন থেকে খেতে ইচ্ছা করছে। আমাদের চিংড়িগুলো দেখতে পাচ্ছ, বাগদা চিংড়ি, তবে এঁচোরটা হচ্ছে ছোট চিংড়ি দিয়ে ভালো লাগে, তবে বাগদা চিংড়িগুলো খারাপ নয়, মানে এগুলো দেখতে পাচ্ছ কিরকম সাইজের। মা কিন্তু কেটে নিচ্ছে, নিয়ে ভেজে নেবে কেটে রাখা চিংড়িটা। চিংড়ি দেখো মা, চিংড়ি ভাজা কমপ্লিট। চিংড়ি দিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? মানে রাজা আগে পড়ে গেছে, এবার রানী পড়ছে, তবে হচ্ছে রাজাত্বটা সম্পূর্ণ হবে। এঁচোর চিংড়ি, বাহ বাহ। বন্ধুরা নিচে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে কেমন দেখতে লাগছে। এবার কি চাপা দিয়ে দেবে? এবার গরম মশলাটা বেটে নিচ্ছি। গরম মশলার মধ্যে তোমার কি কি আছে? এলাচ, লবঙ্গ, হ্যাঁ, আর মিষ্টি পাঁচ, দারুচিনি যেটা। এবারে আমরা বাটা গরম মশলাটা দেব। ছিল একদম সুন্দর করে বাটা গরম মশলা। বাটা মশলা একদম টেস্ট অন্যরকম হয়, তাই না মা? ছিলে বাটা মশলা একদম মানে ইয়ে টেস্ট অন্যরকম হয়। মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। সেন্টটা আরো দ্বিগুণ হয়ে গেছে মা, উফ। দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। চলে এসো চলে এসো, তোমরাও চলে এসো, ভাগ করে খাবো সবাই মিলে, তাই না মা? সবাইকে ডাকো, বলো চলে এসো বন্ধুরা, চলে এসো। তো আমাদের রেসিপি কমপ্লিট। বাটিটা নিয়ে নে, চিংড়িটা দেখো গো বন্ধুরা, বড় বড় সাইজের চিংড়ি আর এই এঁচোর। গরম গো মা, ভালো গরম গরম ভাতের সাথে। কি বলবো বন্ধুরা, দারুন মা, তুমি শেষ করো। দারুন 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 হয়েছে, নিজে রান্না করেছি বলে নয়, ভালো হয়েছে। আমি তো বলছি, আমি তো বলছি ভালো হয়েছে, দারুন দারুন। মানে বাঙালি রান্নার যে কি জাদু সেটা তোমাদের কি বলবো। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে প্লিজ নিচে কমেন্ট করে জানাও কেমন হয়েছে, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো একটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হবে, আজকের মতো এই পর্যন্ত। এখন আমরা তৃপ্তি করে খাই, তাই না মা? মার তো খাওয়া হয়ে গেছে, তো চলো বাই 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 বাই।